আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এই যে ফ্রকটি, তো এই ফ্রকটি একটু ভিন্ন ধরনের। দেখুন এখানে কোনো কুচি দেই নেই, এই যে দেখতে পাচ্ছেন এখানে কোনো কুচি হয় নাই। তো এই ফ্রকটি আমি এইভাবে এত গ্যার দিয়ে কিভাবে বানালাম তো সেটাই আজকে আপনারা দেখবেন। তাহলে আপনারা আপনার বেবির জন্য এরকম একটি ফ্রক ঘরে বসে তৈরি করতে পারবেন। দেখুন কতটা গ্যার হয়েছে কুচি ছাড়াই। তো এখানে আমি নীল রঙের কাপড়টা নিয়েছি 2 গজ, আর এখানে নিয়েছি আধা গজ সুতি কাতানের কাপড়, সেটা আধা গজ তো একটু কম আছে। তো যাই হোক এইটুকুই হয়ে যাবে। তো এই যে এইভাবে করে কাপড়টিকে চার বাস করে নিয়ে নেবেন হাফ বডির জন্য। তো এখানতে আমি 1/2 ইঞ্চি পরিমাণে ভাত দিয়ে এরপর আমি পুডের মাপ নিব, 5.5 ইঞ্চি নিলাম, পুট নিলাম 5.5। এরপরে বগলের মাপ নিব আমি 6, এই যে আমি দাগটি টেনে দিলাম। তো এখন এইখান থেকে বডির মাপ হবে, তো এখানে 4 বাজের অর্ধেক 7 নিলাম। তো আর একটু বেশি নিয়ে নিচ্ছি কাটিং করার জন্য। এই যে এখন আমি এই যে দাগটি সোজা করে এইভাবে টেনে দিব। এইখানে এইভাবে করে হাতে বগলের যে রাউন্ড, তো সেই রাউন্ডটাই আমি টেনে দিলাম। এখন এইখান থেকে আমি বডির লম্বা কতটুকু ততটুকু নিব। এইখানে হয়েছে বডির লম্বা 12 ইঞ্চি, তো 11 ইঞ্চি টিকব, তো আমি 12 নিলাম। তো এইখানে যে কোমরের যে মাপ, তো কোমরের মাপ নিলাম আমি 6.5, আর একটু বেশি নিয়ে নিলাম, মেন মাপটা 6.5 নিলাম আর কি। তো কাটিং করার জন্য আমি একটু 1/2 ইঞ্চি পরিমাণে বেশি নিয়ে নিয়েছি। এখন আমি এই দাগটির সাথে এইভাবে করে মিলিয়ে নিব। গলার মাপ নিয়ে নিব, 2 ইঞ্চি পরিমাণে নিয়ে নিলাম। দেখুন এই যে 2 ইঞ্চি 1 সুতা পরিমাণে আছে। তো এখানে নামতি নিয়ে নিয়েছি 5 ইঞ্চি, বড় গলার নামতি 5 ইঞ্চি হবে। এই যে এভাবে করে দাগটি টেনে দিব। তো এই যে এভাবে করে রাউন্ড দিয়ে দিব। এখন আমি পিছনের গলার মাপটি নিয়ে নিব। তো পিছনের গলার জন্য 3 ইঞ্চি নিয়ে এইভাবে চওড়া নিয়ে নিলাম। তো এখন আমি প্রথমে ছোটো গলাটি কেটে নিব, এরপরে আমি বড় গলাটি কাটিং করব পিছনের পাটটি সরিয়ে। এখন হয়ে গেল ছোটো গলা কাটিং করা, পরে আমি উপরের পাটটা সরিয়ে এরপরে আমি পিছনের পাটটি সরিয়ে এরপরে আমি সামনের গলাটা কেটে নিব। তো এখানে আমি একটু ডালু করে কাত কেটে নিচ্ছি। এই যে এভাবে করে হাতার রাউন্ডটি কেটে নিচ্ছি। এখন আমি এই যে এখানে একটু রাউন্ড দিয়ে দিব। এই যে এভাবে করে একটু রাউন্ড দিয়ে কোমরটা আমি কেটে নিব। তাহলে এরকম একটু রাউন্ড দিয়ে কেটে নিলে জামা দেখতে সুন্দর লাগে। এখন আমি এই যে এই কাপড়টি নিয়ে নিব। তো এইখানে আমি এই কাপড়টিকে
প্রথমে আমি এই যে দেখুন এই যে দুই ভাঁজ, এক ভাঁজ করে আমি দুই ভাঁজ করে নিলাম। এখন আমি চার ভাঁজ করে নিচ্ছি, দেখুন এই যে কীভাবে ভাঁজটা করতেছি। তো এখন আমি আরও চার ভাঁজ করে নিব, তো মোট আট ভাঁজ করে নেবেন এই যে কাপড়টিকে। সর্বমোট এই যে আট ভাঁজ হইল। দুই গজ কাপড়টা আপনারা এরকম করে আট ভাঁজ করে নেবেন। এরপরে কোমরের মাপে হিসাব করে, এখানে যেহেতু আট ভাঁজ কাপড় ওই হিসাব করে, যে এখানে আমি বডির কাপড়টুকু যে কেটে নিয়েছি 12 ইঞ্চি বাদ রেখে, এরপরে আমি এখানে তিন ইঞ্চি পরিমাণে 12 ইঞ্চি 24 ইঞ্চি কোমরটা, তো 24 ইঞ্চি কোমর হইলে আপনারা সেই হিসাব করে আপনারা আট বাজে থেকে বের করে নেবেন। তো হাফ ইঞ্চ 14 ইঞ্চি থেকে আপনারা বাজ করে যে এইভাবে করে 2 ইঞ্চি আসে। এই চওড়াটা 3 ইঞ্চি নিয়ে নিয়েছি, এরপরে গোল রাউন্ডটা 2 ইঞ্চি পরিমাণে আসছে। দেখতে পাচ্ছেন এখন আমি লম্বা নিচ্ছি কতটুকু, 26 ইঞ্চি লম্বা নিয়ে আমি গেটটি ঘুরিয়ে রাউন্ড করে দিব। এইভাবে করে 26 ইঞ্চিতে রাউন্ড টেনে দিব। এই যে হাফ বডির হিসাবটুকু আপনারা ধরে এরপরে 26 ইঞ্চি মাপ নিয়ে নেবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমি এই যে কোমরের এখানে 3 ইঞ্চি পরিমাণে চওড়া নিলাম, এরপরে রাউন্ড নিলাম 2 ইঞ্চি পরিমাণে। এই যে এইভাবে এই রাউন্ডটা 2 ইঞ্চি পরিমাণে নিয়ে নিয়েছি। তো এখন এই যে এখানে দুইটি পার্ট হয়েছে, তো আমি এই যে একটি পার্টের থেকে যে কোনো এক সাইড এইভাবে করে কেটে নিয়ে এই যে এইভাবে কোমরের সাথে লাগিয়ে দিব। তাহলেই ভাঁজটি কোমরের সাথে কুচি কুচি ভাঁজ পড়ে থাকবে। দেখুন আমি আরেকটি পার্টও এভাবে করে কেটে নিচ্ছি। এই যে এই যে এভাবে করে এই যে আমি পিছনের সামনের গলাটি কেটে নিয়েছি। তো ভিডিও বড় হয়ে যায় এই জন্য দেখাইনি আপনাদের, আপনারা কেটে নেবেন। তো এই যে এইভাবে করে আমি সেলাই করে দিব, সেটাই দেখাচ্ছি। এই যে এইভাবে জয়েন করব, দেখুন জয়েন করলে এরকম ভাঁজ ভাঁজ পরে থাকবো, কুচি কুচির মতো, এরকম কুচি না দিয়ে কুচির মতো ভাঁজ পরে থাকবো। আমি সেলাই করে আপনাদের দেখাবো, এখানে ভালো মতো বুঝাইতে পারতেছি না, সিলি দেওয়ার পরে দেখতে পাবেন অনেক সুন্দর ভাঁজ পরেছে। তো চলুন সেলাই দেখুন।
প্রথমে আমি পিছনের গলাতে যে ফাড়া দিয়েছি তো ওই ফাড়াটি আমি সেলাই করে নিব। যে এভাবে করে একটি কাপড় লাগিয়ে নিব। তো এখন আমি ছোলটার জয়েন করে নিব। তো এটা পিছনে ফাড়া আছে, এই জন্য দুটোটা ছোলটার আমি জয়েন করে নিব। ফাড়া না থাকলে আমি একদারের ছোলটার জয়েন করতাম, এরপর পাইপিং করতাম। তো এখন আমি দুটো ছোলটার জয়েন করে এই যে এইভাবে করে পাইপিং করে দিচ্ছি। পুরা পিছনের সামনের গলা দুটোটাই একলগে পাইপিং হয়ে যাবে। এখন আমি পাইপিনের কাপড়টিকে ভাঁজ করে দিব। চিকন করবেন, হয়তো আপনারা চাইলে একটু মোটা রাখতে পারেন, তো আমি একটু চিকনই করে দিচ্ছি। যে এইভাবে করে আমি যে গলাটি সেলাই দিয়ে দিলাম। এখন আমি একই নিয়মে হাতার যে পাইপিং তো সেটাই সেলাই করব। এই যে হাতাতে আমি পাইপিং করে নিচ্ছি। দেখুন হাতায় পাইপিং করা হয়ে গেছে। এই যে এখানে পাড়ার এখানে আমি টিপ বোতাম লাগিয়ে দিব, এই যে এভাবে করে। আর এইখানে এই যে এরকম হয়েছে পাইপিংটা, দেখুন। দেখুন আমি এই যে এইভাবে বাস পিঠটা জামার যে উপরের বডির পাটটা, হাফ বডির যে পাটটা, সে পাটটা বাস পিঠে রেখেছি। আর জামার পাটটাও বাস পিঠে, দুটা বাস পিঠ একলগে রেখে এরপরে যে এইভাবে করে আমি জয়েন দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর মতো কুচি ছাড়াই হয়ে গেল, কুচির মতো ভাঁজ। দেখুন আমি আর একটু উঁচা করে দেখাচ্ছি, এই যে এভাবে করে, এভাবে করে ভাঁজটা। তো আমি একই নিয়মে পিছনের পাটটাও লাগিয়ে নিব। দেখুন এই যে এভাবে করে, এই যে আমি সাইড জয়েন করে নিচ্ছি। এখন কাপড়টা সুতি কাতা নেই, এই জন্য ফুলসের কাপড় ব্যবহার করি নেই। এটা যদি জর্জেটের হইতো বা সিল্কের হইলে ফুলসের কাপড় ব্যবহার করতে হতো। দেখুন আমি চার সেলাই দিয়ে দিচ্ছি ডাবল করে। তো দুটো পাশে আমি সেলাই দিয়ে দিলাম। তো এখন আমি নিচের যে রাউন্ড সেটাই আমি সেলাই করব। এই যে এইভাবে করে নিচের রাউন্ডটা আমি সেলাই করে নিব, পুরো রাউন্ডটা। এভাবে চিকুন করে আমি বাসটি করে নিব। দেখুন কত সুন্দর একটি ফ্রক।